ফ্রেন্ডস, আমি ম্যানেজার ব্যাক অ্যাগেন আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে আমার বেসিক্স গিটার লেসনের 11 নম্বর ভিডিও। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো। তো বন্ধুরা, আজকে এই 11 নম্বর গিটার লেসনে আমরা শিখবো হাউ টু ইউজ ক্যাপো। হ্যাঁ, আমরা ক্যাপোর ব্যবহার কিভাবে করব। হ্যাঁ, এই দেখতে পাচ্ছ ক্যাপো, এই ক্যাপোর ব্যবহার আমরা কিভাবে করব। তো বন্ধুরা, চলো জলদি করে শিখে নিই। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে এন্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে এন্ড ইস বেল আইকন কো দবাইয়ে মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, আশা করি আমার আগের ভিডিওগুলো, হ্যাঁ, গিটার লেসন 1, 2, 3 এগুলো ভালোভাবে ফলো করছো, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করছো প্রতিদিন। হ্যাঁ, আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, হ্যাঁ, তারা আমার আগের ভিডিওগুলো প্লিজ ভালোভাবে দেখিও, ফলো করিও, হ্যাঁ, প্র্যাকটিস করিও। হ্যাঁ, পরপর গিটার লেসন 1, 2, 3, 4 পরপর 10টা লেসন আছে। হ্যাঁ, ভালোভাবে আমার ভিডিওতে ঢুকে যাওয়া, আমার চ্যানেলের ভিডিওতে দেখবা পরপর পেয়ে যাবা, না হলে আমার ডিসক্রিপশানে লিঙ্ক আছে, দেখে নিও গিটার লেসন 1, 2, 3 এইভাবে পরপর 10টা। তো ভালোভাবে প্র্যাকটিস করিও, পারলে লাইক করিও বন্ধুরা, আর অবশ্যই কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করিও, জানাও, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেওয়া লাল বাটনটা প্রেস করে। হ্যাঁ, আর পাশে একটা বেল আইকন আছে, ওইটাও প্রেস করে দেওয়া। তাই এটা খুব বন্ধুরা, এটা ফ্রি অফ কস্ট, হ্যাঁ, কোনো তোমাদেরকে টাকা লাগবে না। হ্যাঁ, এই সাবস্ক্রাইব বাটনটা টিপলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। তো আমরা জলদি করে শিখে নিই হাউ টু ইউজ ক্যাপো। তো বন্ধুরা, ফার্স্ট আমরা জেনে নেব ক্যাপো। ক্যাপো দেখতে কেমন দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, ক্যাপোটা দেখে নাও বন্ধুরা, ক্যাপোটা কীরকম দেখতে। আমার কাছে আরও অন্য রকমের দেখতে আছে গাইজ, এখানে দেখে নাও ক্যাপো। তো বন্ধুরা, ক্যাপো আমাদেরকে মার্কেটে প্রায় 200 থেকে 300 মধ্যে, হ্যাঁ, একটা মিডিয়াম কোয়ালিটির ক্যাপো পাওয়া যাবে। আর যদি ভালো কোয়ালিটির যাও তো 500-600 ভালোভাবে পাওয়া যাবে। তো আমরা বেশি দামের নেব না ক্যাপো, প্রায় 200 থেকে 300 বা 400, হ্যাঁ, এর মধ্যে আমরা ক্যাপো একটা চুজ করব। তো বন্ধুরা, যদি ক্যাপো তোমরা কিনতে চাও, হ্যাঁ, কোনো অনলাইন শপিং থাকা, তো আমার ডিসক্রিপশানে লিঙ্ক আছে, হ্যাঁ, খুঁজে নিও, ভালো হলে দেখবা পারচেজ করবা। আর পারচেজ করলে আমার লিঙ্ক থাকায় পারচেজ করিও, বিকজ আমার লিঙ্ক থাকা পারচেজ করলে তোমাদের কিছু মানে টাকা মানে অংশটা আমাদের আমার অ্যাকাউন্টে আসবে। হ্যাঁ, তো প্লিজ ওখান থেকেই আমার লিঙ্ক থাকায় পারচেজ করবা, তো আমারও কিছু হেল্প হয়ে যাবে। তো আমরা ফার্স্ট ক্যাপো একটা কিনব। তো ক্যাপোর ব্যবহার আমরা কিভাবে করব। আমরা গান করি যখন কোনো লিসেন দিই, তো দেখবা আমি ক্যাপো ব্যবহার করি, হ্যাঁ, খুব সিম্পলি ওপেন কর্ডগুলো করি, হ্যাঁ, সিম্পলি ওপেন কর্ডে গান গাই ক্যাপো লাগিয়ে। তো আমরা ক্যাপো লাগাবো কি করে, তো দেখতে পাচ্ছ এটা ক্যাপো, হ্যাঁ, এটা ক্যাপো দেখতে পাচ্ছ, আর আমি এই বুড়ো আঙুলটা ধরে আছি, এটাকে প্রেস করে, হ্যাঁ, আমরা সাঁড়াশি যেটা বলে, সাঁড়াশি টাইপের একটা জিনিস, হ্যাঁ, যন্ত্র, ওইটার মতো জিনিসটা। এটাতে কী হয়, আমরা ক্যাপোটাকে, দেখতে পাচ্ছ এই ফ্রেডবোর্ড, হ্যাঁ, ফ্রেডবোর্ডের এই থার্ড আমি দেখতে পাচ্ছি, একটা একটা ফ্রেড, দুটো ফ্রেড, তিনটে ফ্রেড, চারটা ফ্রেড, হ্যাঁ, এই ফ্রেটের আমরা মাঝামাঝি সেন্টারে ক্যাপো বসাবো। হ্যাঁ, মাঝামাঝি সেন্টারে দেখে নাও, হ্যাঁ, ক্যাপোটা আমরা দেখতে পাচ্ছ এই, এই ফ্রেডবোর্ডে আমরা বসাবো, দেখতে পাচ্ছ একটা এখানে মধ্যে একটা একটা, হ্যাঁ, মানে মেটাল আছে, এটা একটা মেটাল, পাশে একটা মেটাল, এই দুটো মেটালের মাঝে, হ্যাঁ, ফাঁক গ্র্যাপ অংশটা আছে দেখতে পাচ্ছ, হ্যাঁ, গ্র্যাপ অংশটা আছে, এইখানে আমরা ভালোভাবে ক্যাপোটা, হ্যাঁ, ঠিকভাবে বসাবো, বসিয়ে দেব, পেছন ধারে দেখে নাও এইভাবে। তো ক্যাপোটা ভালোভাবে বসাবো ঠিকভাবে, হ্যাঁ, মিডিল সেন্টারে নিয়ে আমরা দেখে নেব যে সব স্ট্রিংগুলো প্লে হচ্ছে কিনা। হ্যাঁ, ভালোভাবে দেখবা প্লে হবে, বাজবে, যদি না বাজে, যদি এরকম হয়ে যায় মিডলে বসিয়ে দাও, হ্যাঁ, তখন বাজবে না, হ্যাঁ,
বাজবে না গাইস। তো আমরা বসাবো মিডিলে। হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে একটা একটা মেটাল আছে, মানে একটা কি বলবো এটা তামা টাইপের একটা ধাতু আছে, একটা ধাতু, তারপরে একটা ধাতু আছে দেখতে পাচ্ছ। হ্যাঁ এটা একটা ধাতু, একটা একটা ধাতু তার টাইপের আছে, এই তারের মাঝে ফাঁকা অংশটিতে আমরা বসাবো ক্যাপো। তো ঠিকভাবে আমরা ক্যাপো বসিয়ে হ্যাঁ চিপবো, চিপে দেবো, হ্যাঁ নিয়ে আমরা সব স্ট্রিংগুলো প্লে করবো, দেখবা সব স্ট্রিংগুলো বাজবে। তো আমরা জেনে নেবো যখন সব স্ট্রিংগুলো বেজে যাবে, তো আমরা জেনে নেবো যে ক্যাপো আমাদের বসানো হয়েছে। তো আমরা জেনে নিলাম ক্যাপো বসাতে হয় কিভাবে। হ্যাঁ ক্যাপোটাকে নিব, নিয়ে এটাকে প্রেস করব, এটা যেমন ফাঁক হয়ে যায় গাইস, এটা যেমন ফাঁক হয়ে যায়, হ্যাঁ এমনি ওকে টিপবো, নিয়ে আমরা মিডিল সেন্টারে ঠিকভাবে বসিয়ে দেবো। নিয়ে আমরা একবার প্লে করে সব স্ট্রিংগুলো প্লে করে জেনে নেব। তো আমরা জেনে গেলাম ক্যাপো ব্যবহার, আর জেনেও গেলাম আমরা কি কত দামের ক্যাপো কিনবো। আর যাদের বাজেট আছে তারা কিনতে পারো ভালো দামের ক্যাপো, আর যারা বাজেট নাই 200 থেকে 300 মধ্যে বা 150 মধ্যেও হয়ে যায় সিম্পলি একটা ক্যাপো। তো আমার ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ভালো লাগলে কিনে নিও, হ্যাঁ আমার লিঙ্ক থাকায়। তো আমরা ক্যাপো কীভাবে ব্যবহার করব, তো গাইস আমি একটা এক্সাম্পল রূপে বলে দিচ্ছি। হ্যাঁ আমরা এক্সাম্পল রূপে একটা গান নিব, আমরা একটা গান লিব, কী গান, হ্যাঁ তুমি কার পোষা পাখি, হ্যাঁ খুব পপুলার একটি বাংলাদেশের সুন রোম্যান্টিক গান, বা অপরাধী গানটাই নাই বন্ধুরা, অপরাধী। তো অপরাধীর স্কেল হলো এ মাইনার স্কেল। তো গানটি অরিজিনাল, হ্যাঁ গিয়েছে অপরাধী, হ্যাঁ গানটি বারে গাইজ, এখানে এ মাইনার একটা, এ মাইনার, তারপরে জি মেজার সেকেন্ড কর্ড অ্যান্ড থার্ড কর্ড এফ মেজার। তো এ মাইনার, জি মেজার, এফ মেজার, তো এই তিনটি কর্ড ওরা ইউজ করেছে। হ্যাঁ তো যারা বার ধরতে পারো না তাদের জন্য তো এটা ধরা খুব মুশকিল। হ্যাঁ আমরা যেহেতু এখানেও বাজাই, হ্যাঁ এ মাইনার, এফ অ্যান্ড জি, এখানেও সেম বার ধরতে হয়। তো আমাদেরকে বার যেমন না ধরতে হয় সেরকমভাবে আমাদেরকে জানতে হবে ক্যাপোটার ব্যবহার। তো আমাদের এইখানে দেখতে পাচ্ছ এ মাইনার, তো এ মাইনার এখানে আছে, এ মাইনার এখানে আছে। হ্যাঁ তো আমরা এই বারটা যেমন ধরছি, এই বারের জায়গায় আমরা, হ্যাঁ এই আঙুলটার জায়গায় আমরা ক্যাপো বসিয়ে দেবো, ফিফথ ফ্রেটে ক্যাপো বসিয়ে দেবো। তো আমাদের এ মাইনার তো হয়ে যাবে ই মাইনার, ফার্স্ট কোয়ার্ড যেটা এ মাইনার ছিল গাইজ এখানে, হ্যাঁ সেটা হয়ে যাবে ই মাইনার। আর যেটা জি ছিল আমাদের এখানে, হ্যাঁ এখানে জি ছিল গাইজ, এই জিটা হয়ে যাবে আমাদের ডি। হ্যাঁ এখানে গাইজ একটা ডি আছে, হ্যাঁ জানছো এখানে ডি, এই ডিটা দুটো স্টেপ আগিয়ে দিলে আমাদের জি হয়ে যাচ্ছে। হ্যাঁ জি সেকেন্ড কর্ড অ্যান্ড থার্ড কর্ড যেটা এফ ছিল এখানে, হ্যাঁ এখানে গাইজ এফ ছিল, বার কর্ড যেটা এফ দেখতে পাচ্ছ, এই এফটা হয়ে যাবে আমাদের সি সিম্পলি। তো সিটা কেন এফ হয়ে গেল, বিকজ গাইজ আমাদের, হ্যাঁ যেমন এফের গাইজ ভালোভাবে মনোযোগভাবে দেখো, আমরা একটা কর্ড অনেক রকমের শেপ পাবো, মানে একটা কর্ড যেমন এফ ধরছ, এইখানে একটা এফ আছে, এটা ফার্স্ট শেপ বলে আমরা, তো আমরা জটিলে যাবো না, আমরা এফেরই, হ্যাঁ এফেরই অনেক শেপ পাবো। যেমন এখানে একটা এফ আছে, এফ মেজার, হ্যাঁ পাঁচ নাম্বার ফ্রেটে সির মতো ধরতে হয়, হ্যাঁ বাদ দিয়ে এটা একটা এফ, এখানে একটা এফ আছে গাইজ, হ্যাঁ এইসব জায়গায় একটা এফ আছে। তো আমরা অনেক রকমের এফ পাবো, হ্যাঁ মিনিমাম চারটা শেপের, শেপ মানে হাতে ধরা যেটা শেপ, হ্যাঁ সেই রকমের আমরা চার রকমের, মানে একটা কর্ড পাবো, মানে একটা কর্ড চার রকমের চার জায়গায় আমরা ধরতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছ এফ এখানে পাচ্ছি, একটা এখানে পাচ্ছি, একটা এখানে পাচ্ছি, আর একটা এখানে পাচ্ছি। তো আমরা চার রকমের এফ পাচ্ছি। তো আমরা যেটা আমরা মেন যাব, হ্যাঁ অপরাধী গানটির ফার্স্ট কর্ড আমরা পেয়ে নিলাম ই মাইনার, হ্যাঁ যেটা এম, এ মাইনার ছিল সেটা ই মাইনার হয়ে গেল, সেকেন্ড কর্ড জি যেটা ছিল সেটা ডি হয়ে গেল, হ্যাঁ আর যেটা এখানে এফ ছিল আমরা এই শেপটাই, এফটা আমরা ক্যাপো লাগিয়েছি তার জন্য সি হয়ে গেল। আশা করি তোমরা সবাই মানে বুঝে গেছো।
হ্যাঁ, না বুঝলে আস্তে আস্তে শিখে যাবা, অত চিন্তা নাই গাইস। হ্যাঁ, কী করবা, ক্যাপোটা বসানো শিখে গেলা তো কোনো লিসেন দিই, আমি যখন লিসেন দিই তখন কীভাবে কোন ফ্রেটে ক্যাপো বসিয়ে কী কী কোয়ার্ড হয় সেইভাবে বুঝে নেবা, কোন কোন কোয়ার্ডগুলো লাগে, ওপেন কোয়ার্ডগুলো ক্যাপো বসিয়ে গান করতে লাগবা, কোনো ব্যাপার নাই। অত রকমের আমরা শেপ জানবো না, কোয়ার্ডের শেপ, বাট হ্যাঁ ক্যাপোটা বসানো শিখে গেলা। তো আমরা ফার্স্ট কোয়ার্ড ই মাইনার পেলাম, সেকেন্ড কোয়ার্ড ডি, অ্যান্ড থার্ড কোয়ার্ড সি, সবগুলোই আমরা ওপেন কোয়ার্ড পেলাম বন্ধুরা। হ্যাঁ, যেখানে খুব হার্ডলি ছিল গাইজ, এ মাইনার, জি মেজার অ্যান্ড এফ মেজার খুব হার্ডলি ছিল। তো আমরা পেয়ে গেলাম তিনটে কোয়ার্ড ক্যাপো বসিয়ে, নিয়ে আমরা প্লে করছি। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন কি জোড়াই যতন করে আগলায় রাখতাম। হ্যাঁ, এটা যা সাউন্ড হচ্ছে দেখে নাও, এটারও সাউন্ড সেম একই। তো বন্ধুরা এটা হার্ড, হ্যাঁ এটা বার, আমরা বার ধরতে পারবো না। হ্যাঁ, তার জন্য আমরা ক্যাপো ব্যবহার করি, ক্যাপোটা আমরা পঞ্চম ফ্রেটে ক্যাপোটা বসিয়ে দিয়ে আমরা খুব সিম্পলি কোয়ার্ড পেয়ে গেলাম, ফার্স্ট কোয়ার্ড ই মাইনার, সেকেন্ড কোয়ার্ড ডি মেজার, থার্ড কোয়ার্ড সি মেজার। তো চারটা খুব ওপেন কোয়ার্ড পেয়ে গেলাম, এই চার তিনটা ওপেন কোয়ার্ড পেয়ে গেলাম, এটাতেই আমরা অপরাধী গানটা পেয়ে গেলাম। হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝে গেছো, হ্যাঁ ক্যাপোটার ব্যবহার, ক্যাপো ক্যাপো কীভাবে বসানো হয়, বসাতে হয়। আর একবার বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ, হ্যাঁ আমরা কোনো ফ্রেটে ধরো ক্যাপো বসাতে বলেছে, আমরা এই স্ট্রিং দেখতে পাচ্ছ একটা মেটাল আছে লম্বা করে, এই মেটালটা আর এই মেটালটার ফাঁকে একটা ফ্রেট আছে, মানে এই ফ্রেটটার, হ্যাঁ এটা পঞ্চম ফ্রেট, এই পঞ্চম ফ্রেটে যেহেতু বসাতে বলে, তো ঠিকভাবে আমরা এই ক্যাপোটা প্রেস করে আমরা ভালোভাবে হ্যাঁ বসাবো পঞ্চম ফ্রেটে। দেখতে পাচ্ছ পঞ্চম ফ্রেটে আমরা ভালোভাবে বসিয়ে দেবো, হ্যাঁ ভালোভাবে মিডিলে, মিডিল সেন্টারে আমরা বসাবো, নিয়ে আমরা একবার প্লে করবো সব স্ট্রিংগুলো গাইজ। হ্যাঁ হ্যাঁ, যেহেতু না বাজে তো জেনে নেবা ক্যাপোটা বসানো হয়নি, হ্যাঁ ঠিকভাবে বসাবা, যখনই বাজতে বাজতে লেগে যাবে তখন জেনে নেবা যে হ্যাঁ আমার ক্যাপোটা বসে গেছে। তো আমরা ক্যাপো বসাটা শিখে নিলাম। হ্যাঁ ক্যাপো আমাদের বার কোয়ার্ডের বার, যে বারগুলো ধরি, বার কোয়ার্ডগুলো ধরো এখানে বার ধরছি আমরা, এই বার বার কোয়ার্ডের জন্য আমরা ক্যাপোটা ব্যবহার করছি। হ্যাঁ ক্যাপোটা আমরা বার কোয়ার্ড ধরতে প্রায় অনেক দিন লেগে যায় গাইজ, হ্যাঁ অনেক ব্যথা হয়, তো বার কোয়ার্ডটার জন্য আমরা ক্যাপো একটা যন্ত্র, এই ক্যাপো দিয়ে আমাদের ওপেন কোয়ার্ডগুলো ওপেন কোয়ার্ডে পরিণত হয়। হ্যাঁ তো যেখানে আমরা এ মাইনার ছিল বারে, সেটা হয়ে গেল সিম্পলি ই মাইনার দুটো স্ট্রিংয়ে। তো আমরা বুঝে গেলাম ক্যাপোটার ব্যবহার। হ্যাঁ কোনো লেসনে দেখবা কেউ কোনো কারো টিউটোরিয়ালে দেখবা ক্যাপো বসিয়ে গান করছে বিগিনার্সদের জন্য, নিয়ে শিখে নেওয়া, আমরা আর জটিলে জ্বালাম না গাইজ, সিম্পলিভাবে বললাম। তো গাইজ আর একটা এক্সাম্পল দিছি, হ্যাঁ আমরা একটা গান চুজ করব, হ্যাঁ তুমি কার পোষা পাখি। হ্যাঁ তো আমাদের গানটার স্কেল আছে ডি মাইনার স্কেলে, তো ফার্স্ট কোয়ার্ড ডি মাইনার দেখতে পাচ্ছ, ডি মাইনার শেপ। হ্যাঁ সেকেন্ড কোয়ার্ড এফ মেজার, যেখানে এইখানে এফ আছে একটা, বা এই পাঁচ নম্বরে এখানে একটা এফ আছে, তো এখানে আমরা ধরবো এফ। তো আমরা পেলাম ডি মাইনার, এখানে এফ, আর আমাদের আরেকটা কোয়ার্ড আছে সি, যেখানে এখানে বা এখানে, শেপ আলাদা আলাদা রকম। তো আমাদের অনেক জটিল হচ্ছে, দেখো ফার্স্ট কোয়ার্ড এ মাইনার বলছি ডি মাইনার, সেকেন্ড কোয়ার্ড এফ মেজার, অ্যান্ড থার্ড কোয়ার্ড সি মেজার। তো আমরা এই জটিল, যারা বার ধরতে পারো না তারা ক্যাপো বসিয়ে দিচ্ছ ধরো পাঁচ ফ্রেটে, পাঁচ নম্বর ফ্রেটে ভালোভাবে, নিয়ে কোয়ার্ড হয়ে যাচ্ছে ফার্স্ট কোয়ার্ড, হ্যাঁ যেটা হ্যাঁ মানে ডি মাইনার ছিল সেটা এ মাইনারে পরিণত হয়ে গেল সিম্পলি ক্যাপো বসিয়ে, বারের যেটা এটা বার হয়ে গেল গাইজ। হ্যাঁ যেটা এফ ছিল আমাদের সেটা সি হয়ে গেল, আর যেটা সি ছিল, হ্যাঁ যেটা সি ছিল সেটা জি হয়ে গেল। হ্যাঁ জি মানে এখানে সিটা গাইজ, বার এখানে বারে সি গাইজ, দেখতে পাচ্ছ এটা এ, এটা এস আর বি সি, সেটা জি হয়ে গেল।
তো আমরা জেনে নিলাম ওপেন কর্ডে হয়ে গেল আমাদের ক্যাপোবসিয়া ফার্স্ট কর্ড এ মাইনার সি এন্ড জি সিম্পলি, আমাদের কোনো কষ্ট করতে হলো না। তো আমাদেরকে ক্যাপোটা বসানো শিখতে হবে, হ্যাঁ ক্যাপো একটা মিনিমাম 200-300 মধ্যে ক্যাপো কিনে নিতে হবে। ডিসক্রিপশনে আমার লিঙ্ক আছে অনলাইন শপিংয়ে, হ্যাঁ দেখতে পারবা, তো ভালো লাগলে কিনে নেবা। তো আমাদের হয়ে গেল, নিয়ে আমরা গান প্লে করতে লাগলাম। তুমি কার পোষা পাখি, তুমি কার পোষা পাখি, কাজল বরণাখি, তুমি কার পোষা পাখি, কাজল বরণাখি, রক্ত যাবার মতো তোমার আমারে কান্দায়া পাও কি। তো আশা করি তোমরা ক্যাপো বসানো শিখে গেছো, হ্যাঁ আর যেহেতু এই স্টেপগুলো না শিখেতে শিখেছো তো ফার্স্ট জেনে নাও ক্যাপোটা কীভাবে বসাতে হয়। আশা করি তোমরা ক্যাপোটা বসে আসানো শিখে গেছো। যখনই ক্যাপোটা বসানো শিখে যাবা, কোনো গান চুজ করবা, নিয়ে টিউটোরিয়াল দেখবা, কারো আমার বা অন্য কারো তোমাকে ভালো লাগে যেটা, হ্যাঁ যার সেই টিউটোরিয়ালে দেখবা ক্যাপো বসিয়ে গানটা করছে, কোন ফ্রেটে ক্যাপো বসালছে, কী কী কোয়ার্ড ওপেন কোয়ার্ড ব্যবহার হয়েছে, নিয়ে গান করতে লাগবা সিম্পলি গাইজ। তো আশা করি তোমরা জেনে গেছো, বুঝে গেছো। যেহেতু আমি হেল্প করে থাকি তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দেবা, কোনো প্রবলেম হলে কমেন্ট করিও, আমি আছি তোমাদের পাশে। আর অবশ্যই আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাল বাটনটা প্রেস করে পাশে একটা আছে আর তার পাশে একটা বেল আইকন, হ্যাঁ উঠে যাবে, ওই বেল আইকনটা প্রেস করে দেবা। তো প্রেস করলে এটাই হয়, হ্যাঁ সাবস্ক্রাইব করলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে জলদি করে নোটিফিকেশান চলে যাবে আর জলদি করে তোমরা লেসনগুলো শিখে নেবা। তো গাইজ আজ পর্যন্ত এটাই থাক, আগের দিন আমরা কি ধরবো কীভাবে আমরা হ্যাঁ জলদি বার কোয়ার্ড শিখতে হয়, আগের দিনের আমরা লেসন করবো 12 নম্বর লেসনে বার কোয়ার্ড ধরা। তো আজ পর্যন্ত এটাই থাক, তো আশা করি তোমরা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো টাটা, বাই বাই, টেক কেয়ার গাইজ। ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।